কথা রাখলেন না সেই মোতালেব। এবার শুধু কলমই না, খেয়েছেন লোহার লম্বা সূচ, বাঁশের কাঠি এবং প্লাস্টিকের বেল্ট। বলছি সিরাজগঞ্জের আব্দুল মোতালেবের কথা, যে কিনা কলম দেখলেই খেয়ে ফেলত। গেল বছর মোতালেব 23টি কলম খেয়েছিল। তখন দুই দফা এন্ডোস্কোপি সার্জারির মাধ্যমে একটি একটি করে তার পেট থেকে আস্ত 23টি কলম বের করা হয়। কেন কলম খান এই মোতালেব? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এত ধারালো বস্তু কিভাবে গিলেছেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ চিকিৎসক। তার উত্তরে মোতালেব যেমন চুপ করে থাকেন, তেমনি জানেন না তার পরিবারও। আর সে কেন বারবার এই কাজগুলো করছে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, সে পিকা সিনড্রোম নামে একটা বিরল মানসিক রোগে আক্রান্ত। এবং এই পিকা সিনড্রোমে রোগী সাধারণ যে আমরা খাবার খাই, এই খাবারের পাশাপাশিও আনইউজুয়াল অবজেক্টসগুলো সেগুলো খায়, যেমন মাটি হতে পারে, পোড়া মাটি হতে পারে, টুথপিক, টুথব্রাশ, ইউজুয়ালি এগুলো খায়। কিছুটা মানসিক রোগী মোতালেব সিনড্রোম রোগে আক্রান্ত। গেল বছর অপারেশনের পর ডাক্তারদের কাছে অঙ্গীকার করেছিলেন আর কখনো কলম খাবেন না তিনি। কিন্তু কথা রাখেননি মোতালেব, কলম দেখলেই খেয়ে ফেলেন। এবার কলম তো খেয়েছেনই, সাথে খেয়েছেন তাঁতের কাজে ব্যবহৃত 3টি লোহার লম্বা সূচ, একটি লম্বা বাঁশের কাঠি, একটি প্লাস্টিকের বেল্ট ও একটি কলম, যে কারণে এবার তার অবস্থা ছিল আরও ভয়াবহ। সম্প্রতি পেটের তীব্র ব্যথা শুরু হলে তার মা লাইলি খাতুন নিয়ে যান স্থানীয় মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকের পরামর্শে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক বুঝতে পারেন আবার মোতালেব কলম সহ আরও কিছু খেয়েছেন। আমরা এন্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেটের থেকে 4টি ফরেন বডি বের করি। তার মধ্যে একটা কলম ছিল, একটা বাঁশের কঞ্চি ছিল এবং দুটা ধারালো শিখ জাতীয়, লোহার শিখ জাতীয় ধারালো সূচ এটা ছিল। পরে 4 জুন দুই দফায় এন্ডোস্কোপির সার্জারির মাধ্যমে তার পেট থেকে তাঁতের কাজে ব্যবহৃত 3টি লোহার লম্বা সূচ, একটি লম্বা বাঁশের কাঠি, একটি প্লাস্টিকের বেল্ট ও একটি কলম বের করা হয়। ওনার কাউন্সিলিং চলতেছে, মেডিসিন চলতেছে, উনি ভালো থাকেন কিছু সময়, কিন্তু হঠাৎ ওনার এই সিমটমটা আবার যখন মাথাচাড়া দিয়ে ওঠে তখন উনি এই ধরনের ধারালো জিনিসপত্র, অখাদ্য যে বস্তু আছে এগুলো উনি আবার খান। কীভাবে খায় এটা জানি না। আর এই 2000 সালের থেকে তো কাজ কাম বন্ধ, বোধ না এই তো মাথার সমস্যা আছে, কিন্তু একে বড় বড় হসপিটালে ভর্তি কেন বাবা, আমি টাকা কই পাবো, টাকা পাই না, এখানে এইভাবে চলে, কাজকর্ম করে না, আলগালা থাকে, ঘুরে যা পাই তাই খায়। আমি তো কর্ম করে খাই বাবা, আমি দিন কাম করি, সপ্তাহে যা কর্ম হয় তাই এনে চাল ডাল এনে খাই। আমি যে একটা মাস হলে এনে রয়েছি, আমি যা একই কাম এই রইতাম না, পেটে ব্যথা করতে স্যার গতবারের একটু সার ভাগ করে না, ওটা হলে বলো যে একটু সময় না করে শরীর হয়েছে, পরে সার আলগা পায় না, এখানে যা ওখানে যাক, আজকে আইসেন কালকে আইসেন, এবার কে একটা বছর হইল, পরে আবার বেশি হয়েছে যে পরে ওগুলো খাইছে, ব্যথা বেশি হয়েছে আমি তার জানি যে আবার খাইছে, আইনে এখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে যাবার খাইছে, আরও কলম খাইছে, কাঠি খাইছে, পরে ও কত বাইর করছে, আবার এই সাইড যদি একটা আসে না ওটা বের করে না, স্যার মনে হয় যে এই কত সপ্তাহে সামনের সপ্তাহে বের করবে, স্যার বললো তাই এনে ওটা বের করে দিল। খালি আমার অনুরোধ আপনারা সবাই একে কী করা যায়, চিকিৎসা মানে একে একটা কোনো কাজকর্ম করে দিলি, আল্লাহর কাছেও ভালো, দুনিয়ায়ও ভালো, আখেরাতে ভালো, আল্লাহর একটা ছেলে যদি ভালো হয়। আমি একটু বিধবা মহিলা, আস 22 বছর হলো, ওর বাবা মারা গেছে, তাহলে এটা আপনারা সহযোগিতা করে দিন। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।